কক্সবাজার জেলার বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক বাংলাদেশ বেতার কক্সবাজারের সঙ্গীত শিল্পী ফরমান রেজা জমি সংক্রান্ত মামলা জামিনে মুক্তি পেয়েছেন। 15 সেপ্টেম্বর বিকেলে কক্সবাজার পাবলিক লাইব্রেরির সামনে কক্সবাজারের শিল্পী মিউজিশিয়ান ও সাধারণ মানুষ জেল হতে মুক্তি পাওয়া ফরমান রেজাকে উৎস অভিনন্দন জানান। এ সময় বেতার শিল্পী ফরমান রেজা বলেন, তার সঙ্গীতের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য কিছু কতিপয় ব্যক্তি মিলে সরকারি কাজ জমি বিক্রির অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে এবং কতিপয় ব্যক্তি মামলার নথি গোপন করে তাকে 3 বছর ধরে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অথচ তিনি এই 3 বছর কক্সবাজার বেতার সহ বিভিন্ন সরকারি সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সবাই জানে আমি আসলে দীর্ঘদিন ধরে এখানে কক্সবাজারের সঙ্গীতের সাথে জড়িত আছি। তো আমি সঙ্গীতের সাধনা করতে গিয়ে আমি আপনারা সবাই এখানে যারা সঙ্গীতের সাথে কাজ করে সবাই জানে যে আমি সবসময় আমার অ্যাক্টিভিটি ছিল সঙ্গীত নিয়ে। তো আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার পারিবারিক সূত্রে কিন্তু জায়গা জমি আছে, ওই জায়গা জমির সূত্র ধরে আমাকে একটি মামলাতে 2015 সালে এটা আমি আমাকে অ্যারেস্ট করার পর আমি জানতে পারি আর কি, 2015 সালে একটি মামলায় আমাকে আসামি করা হয় এবং আমি এই মামলায় কোনো আদালতে হাজিরা দিতে পারি নাই, কারণ হচ্ছে এখানে এই মামলার নথি গোপন করা হয়েছে। 2020 সাল থেকে 2023 সাল পর্যন্ত আমাকে ওই মামলায় পলাতক দেখানো হয়েছে। হ্যাঁ, এই মামলার নথি আমি আজকেই দেখলাম যে এই মামলাতে আমাকে অ্যারেস্ট করা হয়েছে, যে এই মামলাতে ওয়ারেন্ট ইস্যু করে নথি করে আসামি করা হয়েছে এবং আমাকে অ্যারেস্ট করা হয়েছে, এটা নথিটা আমি আজকে পড়লাম। এখানে 15টি জায়গায় আমাকে পলাতক দেখানো হয়েছে। তো এখানে কক্সবাজারের সংস্কৃতি কর্মী বা কক্সবাজারের শিল্পী যারা আছে সবাই জানে আমি একটি প্রতিষ্ঠানে কাজ করি, ওখানে আমার সিগনেচার আছে। এরপর হচ্ছে আমি আমার এই এখানকার যে মিউজিকের অ্যাক্টিভিটি কোনো কেউ বলতে পারে না যে আমি পলাতক ছিলাম। তো এটি একটি সম্পূর্ণ মিথ্যা মামলা ছিল এবং মিথ্যা মামলায় আমাকে ফাঁসানো হয়েছে। এটি আসলে উদ্দেশ্য প্রণোদিত, আমার যে এখানকার মিউজিকের অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটি এবং আমার যে এখানকার অবস্থান এই অবস্থানকে একটু নিচের দিকে একটি শ্রেণী ইয়ে করার জন্য আমাকে এটি আমি করা হয়েছে বলে আমি মনে করি। তো ইনশাল্লাহ আপনাদের সবার দোয়া ছিল, আমি ইনশাল্লাহ জামিনে মুক্ত হয়েছি। সৃজন সঙ্গীত ভবনের সভাপতি প্রিয়া দত্ত ও কক্সবাজার ব্র্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের সদস্য শহীদুল ইসলাম বলেন, বেতার শিল্পী ফরমান রেজা নির্দোষ, সে মিথ্যা এবং অশুভ চক্রান্তের শিকার এবং তাকে তদন্তপূর্বক মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবি তোলেন তারা। এটা হয়েছে কি, সংস্কৃতিতে অপসংস্কৃতি জড়িয়ে গেছে, বিষয়টা ছিল সম্পূর্ণ জমি জমা সংক্রান্ত বা এই ধরনের। উনি সঙ্গীতে যেভাবে উনার ঊর্ধ্বগতি হচ্ছিল এটা উনি অনেকের রোষানলে পড়ে গেছিলেন, শুধু সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য না, যখনই যে তাকে সংস্কৃতির জন্য ডেকেছেন তিনি সেখানে সাড়া দিয়েছেন এই ভালো কাজগুলোর জন্য। আমরা জানি যখন কেউ খুব বেশি নিঃস্বার্থভাবে কাজ করে তখন তারা একটু রোষানলে পড়ে যায়। তো এই সংস্কৃতিতে অপসংস্কৃতি ঢুকে যাওয়ার কারণে ওনার হচ্ছে কি এভাবে একটা পরিণতির শিকার হতে হয়েছে। তো ঘটনাটা খুবই তীব্রভাবে নিন্দনীয়, আমরা চাই এই ঘটনার সুষ্ঠু বিচার হোক, তদন্ত করা হোক, ওনাকে এই মিথ্যা মামলা থেকে দ্রুত যেন রেহাই দেওয়া হোক, অব্যাহতি দেওয়া হোক, এটাই আমরা চাই। আসলে আজকে যে আমরা এখানে দাঁড়িয়েছি, একজন আমাদের সাংস্কৃতিক সংগঠক তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা, হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, যার থেকে আজকে জামিনে মুক্ত হয়েছেন এবং আমরা চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো এভাবেই যে এই মামলাটার সুষ্ঠু তদন্ত করে আমাদের এই সংস্কৃতি কর্মীদেরকে যাতে আর কেউ এভাবে ফাঁসাতে না পারে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ফরমানকে খালাস দেওয়া হোক এই মামলাতে, আমরা জানি সে নির্দোষ। এ সময় বেতার শিল্পী ফরমান রেজাকে ফুল দিয়ে বরণ করেন শিল্পী মিউজিশিয়ান ও বিভিন্ন সাংস্কৃতিক নেতৃবৃন্দ। নিউজ ডেস্ক, সিসিএন।